ডায়াগোনাল ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল একটা শেষ মানে একটা পুরো টপিক বাকি আছে দেখো ডায়াগোনাল ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল এখানেও আমরা একদম ফরওয়ার্ডের মতোই x এর পাঁচটা আর্গুমেন্ট নিচ্ছি রেসপেক্টিভ y এর পাঁচটা এন্ট্রি নিয়ে কাজ করব ঠিক আছে তাহলে একই রকম লিখে ভালো হ্যাঁ বলছি বলছি ওগুলো ওই একই রকম না হ্যাঁ এগুলোর ক্ষেত্রে লিস্ট থেকে
দেখো হেয়ার এগুলোকে আন্ডারলাইন করো। দেখো হেয়ার ন্যাবলা y4 ন্যাবলা 2 y4 ন্যাবলা 3 y4 এন্ড ন্যাবলা 4 y4 দিস আর দা লিডিং ব্যাকওয়ার্ড ডিফারেন্সেস দিস আর দা লিডিং ব্যাকওয়ার্ড ডিফারেন্সেস Yeah, Nabla Y4, Nabla 2 Y4, Nabla 3 Y4, and Nabla 4 Y4. These are the leading backward differences. Egulo hocche ekhane leading backward differences. These are the leading backward differences. Complete. একটা জিনিস ভেবে দেখো তোমরা অলরেডি ফরওয়ার্ড ডিফারেন্সের সাথে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের রিলেশনটা কিন্তু করেছিলে করেছিলে না রিলেশন বিটুইন ফরওয়ার্ড ডিফারেন্স এন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স তাহলে সেই সেন্সে ভাবতে গেলে ফরওয়ার্ড ডিফারেন্সগুলো বের করলেই তো আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্সটাকে বের করে ফেলতে পারতাম তাই না ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল যেটা শিখেছিলাম ওটা থেকেই তো আমরা ব্যাকওয়ার্ডের ভ্যালুগুলো বের করে ফেলতে পারতাম একটু আগে তো ফর্মুলা করে আসলে ডেল্টা টু দি পাওয়ার এন ডেল্টা এন ওয়াই আই মানে ন্যাবলা সরল রিলেশনটা করে আসলে তাহলে ওখান থেকেও তো আমরা বের করে ফেলতে পারতাম তাহলে নতুন করে ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিলের প্রয়োজন কেন পড়লো কেন বলো তো প্রয়োজন পড়লো এররগুলোকে রিডিউস করার জন্য তুমি এখানে যে স্ট্রাকচারগুলো করলে এগুলো খুব মিনিমাল ভ্যালু ছিল যে এত দশমিক এত যদি এরপরে দশ বারোটা শূন্য থাকতো তুমি তো পুরোটা নিতে না যেটা নিউমেরিক্যাল প্রবলেমগুলোর ক্ষেত্রে তোমরা দেখবে তখন কি করবে তোমরা যত বিয়োগ করবে তত কিছুটা করে এরর ঢুকবে না ফরওয়ার্ডের দিক থেকে এররটা একভাবে ঢুকবে প্রথম থেকে দ্বিতীয় বিয়োগ হচ্ছে ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এররটা কিন্তু উল্টো দিক থেকে আসবে খেয়াল করে দেখো দ্বিতীয় মাইনাস প্রথম হচ্ছে যে ডেল্টা ওয়াই জিরো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো আর যখনই আমরা ন্যাবলা ওয়াই জিরো বের করবো যদিও বের করা পসিবল না তখন কি হবে ওয়াই জিরো মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়ান ওয়াই জিরো মাইনাস ওয়াই মাইনাস ওয়ান যেহেতু ওয়াই মাইনাস ওয়ান নেই ওটা বের করা পসিবল না তুমি আরেকটু হায়ারে গিয়ে ভাবো সাপোজ ডেল্টা ওয়াই টু মানে কত ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু তাই তো আর ন্যাবলা ওয়াই টু মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার মানে ওর ক্ষেত্রে যে রেশিওতে সাবট্রাকশনটা হচ্ছে এর ক্ষেত্রে সাবট্রাকশনের রেটটা উল্টে যাচ্ছে না তাহলে এররগুলো ভ্যারি করতে থাকে তার জন্য আমরা ফরওয়ার্ড প্রবলেম যখন করব ফরওয়ার্ড ডিফারেন্স নিয়ে তখন ফরওয়ার্ড ডিফারেন্সের এই ডায়াগোনাল টেবিলটা ইউজ করব যখন ব্যাকওয়ার্ডের কাজ করব তখন ব্যাকওয়ার্ডেরটা ইউজ করব কিন্তু এটা সম্ভব একই টেবিল থেকে একই আর্গুমেন্টের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের রেসপেক্টে ভ্যালু বের করা এটা কিন্তু সম্ভব কেন সম্ভব কারণ দুটোর তো একটা রিলেশন আছে আমি যখন বলছি ডেল্টা টু ওয়াই জিরো তার মানে ন্যাবলা টু ওয়াই টু তার মানে ডেল্টা টু ওয়াই জিরোর ভ্যালু যা ন্যাবলা টু ওয়াই টু এর ভ্যালু কিন্তু তাই বাট আমরা যদি ব্যাকওয়ার্ডের রেসপেক্টে কাজ করি আমরা স্পেসিফিক্যালি ব্যাকওয়ার্ডের জন্যই টেবিলটা বানাবো ঠিক আছে আর যখন ফরওয়ার্ডের জন্য করব সিম্পলি ফরওয়ার্ডের জন্য টেবিল বানাবো এবং এর পিছনে একটা এরর বলে চ্যাপ্টার আছে এই এরর চ্যাপ্টারটা আপাতত না করিয়ে আমি ইন্টারপোলেশন যখন করাবো যখন যেটা দরকার তার সাথে এররটা করিয়ে দেবো তাতে বারবার করানো হবে তোমাদেরও প্র্যাকটিসটা হয়ে যাবে লেখো বাই কনস্ট্রাক্টিং ডিফারেন্স টেবিল By constructing difference table find the seventh and eighth terms of the series find the seventh and eighth terms of the series zero 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 comma zero comma two comma six comma 12 comma 20 আবারও বলে দিচ্ছি বাই কনস্ট্রাক্টিং ডিফারেন্স টেবিলস
find the seventh and eighth terms of the series 0, 0, 2, 6, 12, 20. Verify that the value of y, when x equals to 10 is 920. Verify that the value of y when x equals to 10 is 920. 920. যখন x এর মান 10 টেবিল থেকে ভেরিফাই করবে রেসপেক্টিভ y এর মানটা হচ্ছে 920 ফাংশনে বসিয়ে নয় ইফ অবশ্যই ফাংশন দেওয়া থাকতে হবে আগের প্রবলেমটার মতোই ফরওয়ার্ডে যেমন করালাম ওরকমই ইফ y ইকুয়ালস টু x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস x প্লাস 10 y equals to x cube minus x square plus x plus 10 and only 6 values of y corresponding to x equals to 1, 2, 3, 4, 5, 6 are used. পুরো প্রবলেমটা একবার ভালো করে বুঝে নাও তোমাকে 7 আর 8 নম্বর টার্ম খুঁজে বের করতে বলেছে এই যে সিরিজ 0, 0, 2, 6, 12, 20 তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই ভ্যালু নট এক্স ভ্যালু এই ওয়াই ভ্যালুগুলো কার রেসপেক্টে এসছে জিরো এসছে প্রথম ওয়ানের রেসপেক্টে দ্বিতীয় জিরো এসছে দ্বিতীয় টু এর রেসপেক্টে তারপরে টু এসছে এক্স ইকোয়ালস টু থ্রি এর রেসপেক্টে ওয়াই ইকোয়ালস টু সিক্স এসছে এক্স ইকোয়ালস টু ফোর এর রেসপেক্টে ওয়াই ইকোয়ালস টু টুয়েলভ এসছে এক্স ইকোয়ালস টু ফাইভ এর রেসপেক্টে ওয়াই ইকোয়ালস টু টোয়েন্টি এসছে এক্স ইকোয়ালস টু সিক্স এর রেসপেক্টে একদম পরিষ্কার করে দিয়েছে যে কাদের রেসপেক্টে ভ্যালু এসছে ঠিক আছে তোমাকে কার কার ভ্যালু বের করতে বলেছে সাত আর আট নম্বর টার্ম খুঁজে বের করতে বলেছে দ্যাট ইজ সাত আর আট নম্বর টার্মে যদি এক্স এর মান সাত হয় ওয়াই এর মান আট হয় তোমাকে জানতে চেয়েছে রেসপেক্টিভলি ওয়াই এর ভ্যালু কত হবে আর কি বলেছে ওই সিরিজ থেকে বের করতে যখন এক্স এর মান দশ তখন ওয়াই এর মান 920 হবে তাহলে তোমার প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে ডিফারেন্স টেবিলটাকে বানানো এবং ডিফারেন্স টেবিল তুমি এখানে খুব সহজে বানাতে পারবে কেন বলো তো তার কারণ এই ডিফারেন্স টেবিলের মধ্যে কোথাও কোনোটা মিসিং নেই এই প্রবলেমগুলোকে একটু বুঝে নিতে হয় বাড়ি গিয়ে পরে কনফিউশন হবে কেন মিসিং নেই যদি এমন হতো এই যে 0, 0, 2, 6, 12, 20 এটা এমন হতো যে এক্স ইকোয়ালস টু 1, 2, 3, 4, 5, 6 না দিয়ে বললো যে এর মধ্যে একটা টাইমকে তুমি নিতে পারবে না তাহলে কি হলো রেসপেক্টিভ একটা ওয়াইয়ের মান ব্ল্যাঙ্ক থেকে গেল তখন তুমি কিন্তু পুরো টেবিল কমপ্লিট করতে পারবে না আমি জানি এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে তো এর পরের প্রবলেমটা যখন করাবো তখন এটা ক্লিয়ার হবে ঠিক আছে এই প্রবলেমটা যেমন পেয়েছো করে নাও এমনি এই প্রবলেমটা করতে কোনো অসুবিধা নেই প্রথমে টেবিলটা বানাও আমি যে আইডিয়াটা দিতে চাইলাম সেটা বুঝতে একটু অসুবিধা হলো সেটা আমিও বুঝতে পারছি এবার যদি ভ্যালুটা শুরুর দিক থেকে দেয় তাহলে সাধারণত ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল যদি ভ্যালুটা শেষের দিক থেকে দেয় তাহলে সাধারণত ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল এটা তোর মধ্যে এখনই এই কনসেপ্টটা জেনারেট করবে না এটা জেনারেট করতে গেলে ইন্টারপোলেশন চ্যাপ্টারটাতে ঢুকতে দেখ তখন বুঝতে পারবে এখানে কি হচ্ছে একটা ফিক্সড ভ্যালু বের করতে দিচ্ছে দেখ এক্স এর মান আট হলে ওয়াই এর মান কত এগুলো তো একদম পিওর ভ্যালু এগুলো পিওর ভ্যালু সাত আট নয় এগুলো হচ্ছে পিওর নাম্বার এগুলোর ক্ষেত্রে অসুবিধা হবে না এটা বুঝতে তোর অসুবিধা হতে পারে কখন যখন দেখবি এক্স এর মান 1.1 এ কত বের করতে দিবে তখন দেখতে হবে 1.1 ওই আর্গুমেন্টের কোথায় আছে দেখ 1, 2, 3 মানে শুরুতে আছে তার মানে তখন ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল বের করতে হবে
তোকে x equals to 6.67 আসছে বললে ভ্যালু বের কর তাহলে 6.6 এই সিরিজের কোথায় আছে লাস্টের দিকে তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল ইউজ করতে হবে বুঝা গেল এটা আরেকটু কদিন ধৈর্য রাখ আর পরের ক্লাসে হয়তো বুঝতে পারবি প্রথমে টেবিলটা বানিয়ে নাও এখানে দেখ বড় বড় টেবিল হবে মান দেওয়া আছে 6 অবধি কিন্তু তোমাকে 7 8 এর প্রভিশন রাখতে হবে এবং 10 অবধি প্রভিশন রাখতে হবে ঠিক আছে সেটা চিন্তা ভাবনা করে ছবিটা এই টেবিলটা আসবে এদিকে খুব বেশি যাবে না কারণ কিছু পরে 0 হয়ে যাবে x fx দেখো x এর মান কত বলেছে 1 1 2 3 4 5 6 আপাতত 6 অবধি তাই তো রেসপেক্টিভলি y এর মান কত বলেছে 0 0 তারপরে 2 6 12 20 2 6 12 20 আপাতত এটুকুই আছে আপাতত এটুকু নিয়ে ভাবো বাকিটা নিয়ে পরে ভাবো আমি যেটা বলতে চাইছিলাম কি বলতো আমি যেটা বলতে চাইছিলাম এই যে তোমাকে 12 20 টা দিয়ে দিয়েছে খুবই ভালো তুমি এর পরের যে ডিফারেন্স টেবিলটাটা বের করে ফেলতে পারো যদি এইগুলোর মাঝের কোনোটা মিসিং থাকতো বা ডিফারেন্স টেবিলের কোনোটা মিসিং থাকতো তখন ফারদার ডিফারেন্সটা বের করা মুশকিল হয়ে যাবে সেইটা আমি বলতে চাই ওটা এর পরের প্রবলেমটা তো বুঝিয়ে দিচ্ছি তাহলে প্রথমে এখানে ডেল্টা fx তাহলে 0 - 0 কত বসলো 0 2 - 0 2 6 - 2 4 12 - 6 6 12 minus 8, 20 minus 12, 8. Delta 2 fx. 2 minus 0, 2, 4 minus 8, 2 hapche, 2, 6 minus 4, 2, 8 minus 6, 2. Del cube fx. Koto hapche? 0, 0, 0. Dekho, 0 kintu hoye gelo. Table ta khub sundor table rekhe amra. যেখানে আমরা কি পাচ্ছি সরি ডেল কেন বলছি ন্যাবলা 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 এটা তো ন্যাবলা পিসেই ক্যালকুলেট করছি ডেল এর রেসপেক্টে লিখলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমরা ব্যাকওয়ার্ডের ভ্যালু দিচ্ছি তো ন্যাবলা রেসপেক্টে লিখো x fx ন্যাবলা fx ন্যাবলা 2 fx ন্যাবলা 3 fx ঠিক আছে ভ্যালু বের করতে কোনো অসুবিধা নেই ভ্যালুর ক্ষেত্রে সেই একই থাকবে 0 মানে 0 - 0 0 2 - 0 2 শুধু ভ্যালু গুলো বলতে হবে তাহলে এখানে লিডিং লিডিং ডিফারেন্স কে কে 8 8 হচ্ছে লিডিং ডিফারেন্স শেষের টুকটা হচ্ছে লিডিং ডিফারেন্স শেষের জিরোটা হচ্ছে লিডিং ডিফারেন্স ব্যাকওয়ার্ড এটা একটু খেয়াল করো আমি ওই জন্য ভুলে বলে ফেলেছিলাম ডেল্টা ন্যাবলা 8 2 0 এরা হচ্ছে লিডিং তাহলে তুমি কি পেলে থার্ড ডিফারেন্স হচ্ছে 0 তাহলে থার্ড ডিফারেন্স যদি 0 হয় এবং সেকেন্ড ডিফারেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা কেমন পলিনোমিয়াল তোমাদেরকে আমি শুরুতেই করিয়েছি n এর ডিফারেন্স অফ এ n এর ডিগ্রি পলিনোমিয়াল ইজ কনস্ট্যান্ট এন্ড n প্লাস 1 ডিফারেন্স ইজ 0 তাহলে এখানে সেকেন্ড ডিফারেন্স সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স হচ্ছে কনস্ট্যান্ট আর থার্ড ডিফারেন্স 0 তাহলে পলিনোমিয়ালটা কেমন পলিনোমিয়াল বলো সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল ঠিকই বলেছো দেখো দেখো ইট ইজ অ্যাপিয়ার্ড ফ্রম দ্য টেবিল দ্যাট ইট ইজ অ্যাপিয়ার্ড ফ্রম দ্য টেবিল দ্যাট দি থার্ড ডিফারেন্স আর 0 দি থার্ড ডিফারেন্সেস আর 0 দি থার্ড ডিফারেন্সেস আর 0 এন্ড সেকেন্ড ডিফারেন্সেস আর কনস্ট্যান্ট দি থার্ড ডিফারেন্সেস আর 0 এন্ড সেকেন্ড ডিফারেন্সেস আর কনস্ট্যান্ট সো অবভিয়াসলি ইট ইজ এ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল সো অবভিয়াসলি ইট ইজ এ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল কারণ আমরা থিওরি করে এসেছি দি এন এর ডিফারেন্স অফ এ এন এর ডিগ্রি পলিনোমিয়াল ইজ কনস্ট্যান্ট এন্ড এন প্লাস ওয়ান ডিফারেন্স ইজ 0 তাহলে এখানে 2 প্লাস 1 ডিফারেন্স হচ্ছে 0 আর
টু অর্ডারের ডিফারেন্স হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে পলিনোমিয়ালটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো উই হ্যাভ ল্যাপ্লাস 3fx ইকুয়ালস টু 0 ফর অল x, সমস্ত x এর জন্যই এই প্রবলেমের ক্ষেত্রে ল্যাপ্লাস 3fx হচ্ছে 0। এবার তোমাকে 7 এবং 8 এর এগেনস্টে x এর ভ্যালু 7 এবং 8 y এর ভ্যালু 8 এর এগেনস্টে তোমাকে ভ্যালু বের করতে বলেছে। তাহলে ছবিতে x এর জায়গায় 7 বসাও, y এর জায়গায় 8 বসাও। x এর জায়গায় 7 বসাও, y এর জায়গায় 8 বসাও। ধরে নাও যখন x এর মান 7, রেসপেক্টিভ এন্ট্রিটা হচ্ছে a, ছবিতে a বসিয়ে দাও, মানে তোমার টেবিলে a বসিয়ে দাও। যখন x এর মান 8, y এর ভ্যালু হচ্ছে b, টেবিলে b বসিয়ে দাও। এবার রেসপেক্টিভ টেবিলটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে, ডায়াগোনাল এলিমেন্ট গুলো কিন্তু বাড়তে থাকবে। তাহলে a আর 20 এর বিয়োগফল ডায়াগোনালি বসিয়ে দাও a মাইনাস 20, b আর a এর বিয়োগফল ডায়াগোনালি বসিয়ে দাও b মাইনাস a। ওখানে আমরা উপরের দিক থেকে টার্ম গুলোকে নিচ্ছিলাম লিডিং টার্ম, যখন ব্যাকওয়ার্ড ডিফারেন্স নিচ্ছি নিচের দিক থেকে টার্ম গুলোকে নিচ্ছি লিডিং টার্ম, তাছাড়া কিছু বদলায় না, ক্যালকুলেশন কোনোদিন বদলায় না। হ্যাঁ, ক্যালকুলেশন বদলায় কখন, যখন টু মাস দশমিক দেওয়া থাকবে, দ্যাট ইজ ডেসিমাল প্লেসেস থাকবে, তখন ক্যালকুলেশন কিছু বদলাতে বদলাতে পারে, তার জন্য এরর কিছুটা এক্সচেঞ্জ হয়। সেই এরর এক্সচেঞ্জটাই তো বললাম, পরে দেখিয়ে দেবো, যখন ইন্টারপোলেশন করাবো তখন এরর এক্সচেঞ্জ গুলো দেখিয়ে দেবো। একই রকম ভাবে এ মাইনাস 20 আর এইট, এ মাইনাস 28 হয়ে যাবে, আর এদিকে বি মাইনাস 2a প্লাস 20 হয়ে যাবে। একই রকম ভাবে এখানে a মাইনাস 30 অ্যারাইভ হবে, দ্যাট ইজ লিডিং টার্ম গুলো কিন্তু বদলে গেল, এটা খেয়াল করতে পারো, লিডিং টার্ম গুলো কিন্তু এবার বদলে গেল। আর এখানে b মাইনাস 3a পাওয়ার প্লাস 48, b মাইনাস 3a প্লাস 48, এই দুটো অ্যারাইভ হলো, আর কিছু না। এবার তুমি অলরেডি প্রুফ করে রেখেছো যে থার্ড অর্ডার ডিফারেন্সেস কি হবে, জিরো হবে। তার মানে এখান থেকে তুমি কি বলতে পারো, লিখবে অ্যাজ থার্ড অর্ডার, অ্যাজ থার্ড অর্ডার ডিফারেন্সেস আর জিরো ফর এভরি ভ্যালু অফ এক্স, অ্যাজ থার্ড অর্ডার ডিফারেন্সেস আর জিরো ফর এভরি ভ্যালু অফ এক্স, অ্যাজ থার্ড অর্ডার ডিফারেন্সেস আর জিরো ফর এভরি ভ্যালু অফ এক্স, সো এ মাইনাস 30 ইকুয়ালস টু জিরো অ্যান্ড বি মাইনাস 3a প্লাস 48 ইকুয়ালস টু জিরো। তাহলে a এর মান 30 বসিয়ে দাও, b এর মান পাবে 42, তাহলে এটাই হলো 7 নম্বর এবং 8 নম্বর এন্ট্রি। হয়েছে, নেক্সট প্রবলেম ওর সাথেই দেওয়া আছে, দেখো বলেছে ভেরিফাই দ্যাট দি ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স ইকুয়ালস টু 10 ইজ 920 ইফ ওয়াই ইকুয়ালস টু দিস অ্যান্ড অনলি সিক্স ভ্যালুস অফ ওয়াই করসপন্ডিং টু দিস আর ইউজড। তাহলে ফাংশন বলে দিয়েছে, এক্স এর ভ্যালুগুলো বলে দিয়েছে, তুমি টেবিল বানিয়ে ফেলতে পারবে, নির্দ্বিধায় টেবিল বানিয়ে ফেলতে পারবে,
6 অবধি তোমাকে প্লেস খালি রাখতে হবে কতগুলো বলো তো 7 8 9 10 এর জন্য তাহলে বানিয়ে হলো টেবিল এবারে কিন্তু ফাংশন বলে দিয়ে ফাংশন ওয়াইজ কাজ जीरो এটা আলাদা সেপারেট প্রবলেম এবং সেপারেটই করেছে এখানেও সেপারেটই করেছে আমি এটা সলিউশন থেকে করাচ্ছি আমি টেবিলটা দেখে আমার মনে হচ্ছে যে এটা আলাদা প্রবলেম কিন্তু হিসাবটা সেই একই রেখেছে আমি ওই জন্যই বলছিলাম যে এক্সেল হবে এইভাবে নিয়ে নেব দেখো x y 0 1 2 3 4 5 6 7 আমার তো এখানেই শেষ হয়ে গেল y equals to b when x equals to 8, y equals to c when x equals to 9, y equals to d when x equals to 10. এটা দিয়ে দিলেই হবে এবার ডিফারেন্স টেবিলটা বের করে নাও পরপর এখানে একটু বড় টেবিল হবে কিন্তু খুব সাবধানে ডিফারেন্স টেবিলটা বের করে নাও তাহলেই হবে আচ্ছা হবে তাই হবে
মাইনাস 277 b মাইনাস 2a প্লাস 196 c মাইনাস 2b প্লাস a b মাইনাস 2c প্লাস b জানো এটা আসছে 6 a মাইনাস 277 মাইনাস 28 a মাইনাস 305 এগুলো কিন্তু সব মাঝ বরাবর লেখা তোমরা খাতায় ঠিক করে লিখবে b মাইনাস 3a প্লাস 473 আশা করি মিলবে সব দেখে নিও এই বইটাতে দিয়ে দিচ্ছি c মাইনাস 3b প্লাস 3a মাইনাস 196 d মাইনাস 3c প্লাস 3b মাইনাস a সাইড হবে এটা হলো ডেল 3y ডেল 4y আর অযথা বের করার দরকার নেই ওটা এমনি 0 হবে কারণ এখানে তিনটে কনস্ট্যান্ট চলে এসেছে তা ওটা আর আমরা লিখবো লেখা মানে আর একটা ক্যালকুলেশন বাড়বে আর এর বেশি লাভের লাভ কিছুই হবে না না করতে হবে আমি তোমাদের তো শুরুতেই বললাম না যখনই কনস্ট্যান্ট আসবে তখন তোমার হাতে দুটো রাস্তা আছে এক হচ্ছে তুমি তার পরের ডিফারেন্স বের করে জিরো করে দাও আর নালে এগুলো সব সমান ছয় বসিয়ে দাও দুটো রাস্তা আছে কোনো প্রবলেম নেই তুমি এর পরের ডিফারেন্সটা বের করলে জিরো বসাবে আর এর পরের ডিফারেন্সটা আসবে কি করে এগুলো মিউচুয়ালি সাবট্রাকশন করে তাহলে এগুলো সমান ছয় বসিয়ে দাও একই ব্যাপার দেখো অ্যাজ থার্ড ডিফারেন্সেস আর কনস্ট্যান্ট As third differences are constant, so a minus 305 equals to 6, b minus 3a plus 473 equals to 6, c minus 3b plus 3a minus 196 equals to 6, d minus 3c plus 3b minus a equals to যেহেতু থার্ড অর্ডার ডিফারেন্সটা কনস্ট্যান্ট তাহলে তো বাকিগুলোকে ওই একই ভ্যালু হতেই হবে নাহলে তো ফোর্থ ডিফারেন্স জিরো হবে না এবার এখান থেকে ভ্যালু বের করো তোমার লাগবে হচ্ছে ডি এর ভ্যালু ডি এর ভ্যালু যেটা হবে সেটাই ওয়াই টেন এর ভ্যালু 920 বেরোবে দেখো বইয়ে 920 বলেছে 920 বেরোবে যে কষ্ট 920 বেরোবে ওটাই চেয়েছে ওটাই বেরোবে তুমি যখন দেখবে যে থার্ড অর্ডার ডিফারেন্স কনস্ট্যান্ট এসছে এর আগের প্রবলেমগুলোও খেয়াল করো আমি তো বললাম না লাস্টেরটা সমান জিরো করা যেতে পারবে আগেরটা সমান ওই একই ভ্যালু করে দেওয়া যেতে পারে এখানে যখন ক্যালকুলেশন অযথা বড় হচ্ছে বাড়িয়ে লাগবে কমপ্লিট ডি 920 বেরোবে দেখো